হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনো তৌফিক ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কিন্তু সত্যি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে এই ভিডিওতে আমি আপনার সঙ্গে আলোচনা করতে চলেছি কিভাবে বাড়িতে বসেই অ্যামাজনের থ্রু টাকা ইনকাম করবেন। তো ফ্রেন্ডস, অ্যামাজন কিন্তু ইন্ডিয়াতে একটা নতুন সার্ভিস লঞ্চ করেছে অ্যামাজন ফ্লেক্স নামে, যেখানে কিন্তু গেছে আপনি পার্ট টাইম কাজ করে প্রত্যেক ঘন্টায় 120 টাকা থেকে 140 টাকা পর্যন্ত আর্নিং করে নিতে পারবেন। তো যদি আপনি দিনে 2 থেকে 3 ঘন্টা কাজ করেন, তাহলে কিন্তু গেছে আপনি মিনিমাম 500 টাকার উপর আর্নিং করে নিতে পারবেন। তো অ্যাপ্রক্স প্রত্যেক মাসে কিন্তু গেছে আপনি 15 থেকে 16 হাজার টাকা করে এখান থেকে সহজে আর্নিং করে নিতে পারবেন। তো এস কিসে অ্যামাজন ফ্লেক্স কীভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য কী কী দরকার হবে, সব কিছু গেছে ভিডিওতে বিস্তারিতভাবে বলবো। তো ভিডিওটা একদিন স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস, বেসিক্যালি অ্যামাজন ফ্লেক্স হচ্ছে অ্যামাজনের একটা নতুন সার্ভিস, যেখান থেকে গাইস কী করতে হবে, অ্যামাজনের যে প্রোডাক্টগুলো আসবে সেগুলো গাইস আপনি ডেলিভারি বয়ের মতো ডেলিভার করতে হবে। তো গাইস, অ্যামাজন কিন্তু ইন্ডিয়ায় লঞ্চ হয়েছে মিনিমাম 5 বছরের উপরে হয়ে গেছে, এবং এদের কাস্টমার ডে বাই ডে এতটাই বেড়ে যাচ্ছে যে তাদের প্রোডাক্টগুলো কিন্তু এরা টাইম বাই টাইম ডেলিভার করতে পারছেন। এই জন্য গাইস কিন্তু তারা অ্যামাজন ফ্লেক্সটাই লঞ্চ করেছে। তো গাইস, এখানে কাজটা হলো কি, অ্যামাজন থেকে যে প্রোডাক্টগুলো আসবে এখানে গাইস এই প্রোডাক্টগুলোকে নিয়ে আপনার ডেলিভারি করতে হবে আপনার বাড়ির পাশের লোকেশান, কিংবা আপনি যে লোকেশানে সিলেক্ট করবেন সেই লোকেশানে। তো গাইস, ডেলিভারি বয় হিসেবে যারা কাজ করে তাদের কিন্তু গাইস একটা লিমিট থাকে যে দিনে আপনার 7 থেকে 8 ঘন্টা কাজ করতে হবে। আর গাইস, এখানটায় এরকম কোনো লিমিট নেই, আপনি গাইস সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত যখনই চান গাইস তখনই কিন্তু আপনি কাজটা করতে পারবেন। যদি গাইস আপনি কলেজ স্টুডেন্ট হন, আপনি বিকাল 4টায় বাড়ি এসে 5টা থেকে 8টা পর্যন্ত 3 ঘন্টা কাজ করতে পারেন। যদি আপনি কোনো জব করেন অফিসে, তাহলে গাইস অফিস থেকে ফিরে আপনি 7টা থেকে 9টা পর্যন্ত কাজ করতে পারেন। গাইস, দিনে আপনি যখনই টাইম পাবেন তখনই কাজ করতে পারবেন, এবং কোনো নির্দিষ্ট লিমিট নেই যে আপনি আপনার 6 থেকে 7 ঘন্টা কাজ করতে হবে, এরকম কোনো লিমিট নেই। আপনি গাইস যদি চান 1 ঘন্টাও কাজ করতে পারেন, 2 ঘন্টাও কাজ করতে পারেন। তো গাইস, আমার মনে হয় আপনারা যারা গাইস অবসর টাইমে পাবজি খেলেন, যে পাবজি না খেলে গাইস অবশ্যই অ্যামাজন ফ্লেক্সে কাজ করুন, এবং প্রত্যেক ঘন্টায় 120 টাকা থেকে 140 টাকা করে আর্নিং করে নিন, কারণ গাইস কোনো কাজই কিন্তু ছোট না। আর গাইস, মনে করুন আপনার লোকেশানে অ্যামাজনের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে আপনার লজ্জা লাগছে, তো গাইস আপনি কী করতে পারেন, এক্ষেত্রে আপনি অন্য কোথাকার লোকেশানে কিন্তু গাইস সেখান থেকে আপনি সেভ করতে পারেন, কিংবা সেই লোকেশানে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারেন। তো গাইস, চলুন এবার জেনে নেওয়া যাক অ্যামাজন ফ্লেক্স অ্যাপ্লাই করার জন্য কী কী দরকার হবে। তো গাইস, অ্যামাজন ফ্লেক্স অ্যাপ্লাই করার জন্য মিনিমাম আপনার 18+ হতে হবে, এবং আপনার কাছে একটা 2-হুইলার কিংবা 4-হুইলার থাকতে হবে, তো এক্ষেত্রে বাইক কিংবা স্কুটি থাকলেও কিন্তু গাইস হবে। তো গাইস, আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে, যেটা কিন্তু গাইস মিনিমাম 2 GB র্যাম এবং 6.0 অ্যান্ড্রয়েড ভার্সন হতে হবে। তারপরে গাইস, আপনার কাছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, একটা প্যান কার্ড থাকতে হবে। তা এইসবগুলো থাকলেই কিন্তু গাইস আপনি অ্যামাজন ফ্লেক্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো গাইস, অ্যামাজন ফ্লেক্স এখন ভারতবর্ষের 3টা সিটিতে অ্যাভেলেবেল হয়েছে, সেটা হয় দিল্লি, মুম্বাই এবং ব্যাঙ্গালোর। তো আস্তে আস্তে পুরো ভারতটাই কিন্তু অ্যামাজন ফ্লেক্সটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো যখন অ্যাভেলেবেল হয়ে যাবে আপনারা অবশ্যই গাইস সংবাদ পেয়ে যাবেন, কারণ গাইস আপনারা ইতিমধ্যে যদি আগে থেকে রেজিস্টার করে রাখেন, তাহলে কিন্তু গাইস অ্যামাজন ফ্লেক্সের কাজটা আপনাদের আগে পাওয়ার সুযোগটা সবথেকে বেশি থাকবে। তো গাইস, আপনি সপ্তাহে যত সময় কাজ করবেন সেই সময়টা গাইস মানে প্রত্যেক ঘন্টায় 120 টাকা থেকে 140 টাকা হিসেবে যে পেমেন্টটা আপনি গাইস পাবেন, সেটা কিন্তু প্রত্যেক সপ্তাহের বুধবারে করে পেমেন্টটা অ্যামাজন থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবে। তো গাইস, আমি সব কিছু অ্যামাজন ফ্লেক্স সম্পর্কে বিস্তারিতভাবে বলে দিয়েছি, যদি আর কোনো ডাউট থাকে তাহলে গাইস আমাকে আপনারা পার্সোনালি কল করে কিংবা SMS-এর মাধ্যমেও জেনে নিতে পারেন। আর গাইস, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে।